তোমায় জন্মদিনের আগাম শুভেচ্ছা রাজেন। বেশরম আদমি, তুমি জরা সা ভি শরম আছে নাকি? হ্যাঁ, মুখ উঠাকে চলে এসেছো অন্য বেটিকে বরাদ্দে পর উইশিং করনে কে লিয়ে। হ্যালো, হাই ভাই ভাই, যাও ইয়াহ সে, কই তোমারা বাত শুনবে না। আমি জানি আমি রাজরানীকে কতটা দুঃখ দিয়েছি, কিন্তু জন্মদিনটা আমার কাছে সব সময় স্পেশাল। আমি প্রত্যেকবার চেষ্টা করেছি কোনো না কোনো ভাবে ওকে ওকে সারপ্রাইজ দেওয়ার। সারপ্রাইজ প্ল্যান করেছি শুধুমাত্র ওকে একটু খুশি দেখব বলে, ওর মুখে একটু হাসি দেখব বলে। থাকে সব কথা, আমি পুরনো কথা মনেও করতে চাই না। রজনী, রজনী প্লিজ আমায় একটা সুযোগ দাও। রজনী, আমি আমি কালকে দিনটা তোমার জন্য কিছু একটা করতে চাই। একটা একটা পার্টি অ্যারেঞ্জ করি, আমরা সবাই মিলে আনন্দ করব। না, আপনাকে কিচ্ছু করতে হবে না। যা করেছেন এতদিনে সেটাই যথেষ্ট। নতুন করে আর কিছু না করলে তাহলে অনুদীপ ভালো থাকবে। আপনি প্লিজ যান এখান থেকে। অন্যদের জন্মদিনে যা করার সেটা আমরা করব। রজনী প্লিজ, তুমি আমায় একটা সুযোগ দাও, আমি রিকোয়েস্ট করছি তোমায়। বাস, আবার রাজরানী ড্রামা শুরু। আবার একটা সিন ক্রিয়েট হবে এক্ষুনি। এ বেশরম আদমি, হঠাৎ পাপার নে কিয়া কাহা শুনাই নিয়ে দিয়া ক্যা? হ্যাঁ, আর নু বেটি কুছ ভি বলবে না। হ্যাঁ, কই বাত তা করতে চায় না তোমারে সাথে। পারাতে পর পারাতে দেবে, শক্ত দেখো ইসকা। হিরো ভাই ভাই ভাই, তোমরা আমায় যা ইচ্ছে বলো, কিন্তু কিন্তু আজ আমি নির্লজ্জের মতো এই আবদারটা রাজরানীর কাছে করব। একটা দিন হয়েছে, আমি জানি যে তুমি সারা জীবন আমার মুখ দেখতে চাও না, আমার সাথে কথা বলতে চাও না। জানি না সেটাই হয়তো আমার প্রাপ্য, কিন্তু কিন্তু তাও আমি রিকোয়েস্ট করছি একটা দিন রাজরানী প্লিজ। এসব কি করছো তুমি? এসবের কোনো দরকার নেই। তাহলে তাহলে তুমি বলো যে তুমি রাজি কথা দাও আমায়। এক্সকিউজ মি, দিদি যেটা বলছে সেটা কি বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? ডেফিনেটলি ভানই করছো, স্বাভাবিক, বাট দিকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? যাও, চলে যাবো।